আমরা আবার চলে এসেছি কেমিস্ট্রির পরবর্তী পার্ট বলতে আমার আগের ক্লাসগুলোর নেক্সট ক্লাস এটা হচ্ছে। আমরা আগের ক্লাসে জেনেছি মোলালিটি, হ্যাঁ বিভিন্ন কিছু জেনেছি। এবার আমরা জানব মোলাল, তারপরে হচ্ছে সেমি মোলাল, সেন্টিমোলাল, ডেসি মোলাল এবং মোলাল দ্রবণ একটি প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করব কি করে। তারপরে আমরা জানব একটা ম্যাথ কিভাবে বের করা যায় মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ এটা কিভাবে আমরা বের করব। যেমন 1 লিটার দ্রবণে 1 মোলার সোডিয়াম কার্বন অক্সাইড কিভাবে বের করব এটা আমরা সংক্ষেপে শিখে নেব। প্রথমে আমরা দেখতেছি এখানে মোলাল ইকুয়াল টু হচ্ছে 1 মোল বা 1 মিটার। তারপরে হচ্ছে সেমি মোলাল, ঠিক আছে, 0.5 মোল। সেন্টিমোলার হচ্ছে 0.01 মোল। ডেসি মোলার হচ্ছে 0.1 মোল। আর হচ্ছে মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো। একটি নির্দিষ্ট মাত্রায় 1000 মোল বা 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব্য দ্রবীভূত হয় তবে তাকে মোলার দ্রবণ বলে। যে দ্রবণের ঘনমাত্রা সঠিকভাবে জানা থাকে প্রমাণ দ্রবণ বলা হয়। যেমন 1000 লিটার ইকুয়াল টু 1 মোল বা 1000 গ্রাম হচ্ছে 1 কেজি। এখানে হচ্ছে Na2CO3 এর ক্ষেত্রে হচ্ছে Na2CO3 এর মোলার দ্রবণ 1 মোল বা লিটার ইকুয়াল টু 106 গ্রাম। আমাদের কি আছে জানা আছে, তাই মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ। 1 লিটার দ্রবণে 1 মোল সোডিয়াম কার্বন অক্সাইড ইকুয়াল টু 1 মোল। তাহলে আমরা জানি কি এস ইকুয়াল টু 1000, 1000W এখানে দেওয়া আছে, এটাকে আমরা কি বলবো 1000 ওমেগা। বাই হচ্ছে এমভি, হ্যাঁ বাই এমভি। এখানে দেখো W ইকুয়াল টু ভর, হ্যাঁ এটা গ্রামে প্রকাশ করতে হবে। M হচ্ছে আণবিক ভর, এখানে V হচ্ছে আয়তন, এখানে মোলারে প্রকাশ করতে হবে। S হচ্ছে ঘনমাত্রা, হ্যাঁ আণবিকভাবে প্রকাশ করতে হবে। তারপরে এখানে হচ্ছে সেন্টিমোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো। হ্যাঁ এখানে কি হচ্ছে দেখো, নির্দিষ্ট তাপমাত্রায় 1000 মোল বা 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে কি বলতেছি আমরা, মোলার দ্রবণ বলতেছি। আবার যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে। তাহলে প্রমাণ দ্রবণ কাকে বলে, যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে। তাহলে Na2CO3 এর ক্ষেত্রে 106 গ্রাম, ডেসিমোলার হচ্ছে 0.5 মোল। তাহলে আমরা এখান থেকে কী কী শিখলাম তা আমরা একবার দেখে নিই। প্রথমে আমরা ঠিক শিখলাম মোলার সেন্টিমোলার, তারপরে ডেসিমোলার, তারপরে মোলার দ্রবণ একটি যে প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করব কি করে সেটা আমরা সম্পর্কে জানলাম। তারপরে আমরা একটা সুন্দর একটা জেনেছি সূত্রের মতো জেনেছি এস ইকুয়াল টু 1000W বাই এমভি। ডাব্লুটা কি, এমটা কি, ভিটা কি, এসটা কি, আমরা সচরাচর অনেকে জানি না সূত্রটিকে মুখস্থ, কিন্তু সূত্রের কোনটা কি এটা আমরা অনেকেই জানি না। এ কারণে আমরা ম্যাথ করতে পারি না, ম্যাথ করতে যেয়ে আমাদের ঝামেলার সৃষ্টি হয়। কোনটার মান দেওয়া আছে, কিসের মান দেওয়া আছে আমরা এটা বুঝতে পারি না। তারপর আমরা আসি এখানে সেন্টিমোলার দ্রবণ একটি যে প্রমাণ দ্রবণ কীভাবে আমরা ব্যাখ্যা করব, এই কোশ্চেনটা সচরাচর এসে থাকে ইন্টারমিডিয়েটে, এটা আমরা ভালো করে আয়ত্ত করব। এই ছিল আমাদের আজকের ক্লাস, সবাইকে
ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।